গাইস দেখো, এই যে জানলার বাইরে একটা পাখি এসেছে, তো ভাবছি ইফরাজকে ডেকে আনবো, ও দেখলে এটা খুশি হয়ে যাবে। ইফরাজ, বাইরে একটা পাখি এসেছে, চলো দেখবে। কোথায় কোথায়? চলো চলো। এই দেখো পাখি। পাখির সাথে কথা বলো। পাখি হাত দাও, ধরো। ধরো ধরো। এই যে ইফরাজের পাখি চলে গেল, পাখি চলে গেল, ধরতে পারলো না। এই যে কান্না করছে, কান্না করো না, আবার আসবে। ও যে ট্রেন আসছে, দেখবে আসো। ওই দেখো ট্রেন, ওই ট্রেন যাচ্ছে। হর্ন বাজে যাচ্ছে। হ্যাঁ, হর্ন বাজে যাচ্ছে ট্রেন। আচ্ছা, তো পার্ট টু এসে গেছে। আমরা এখন শপিং মলের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছি। আপু আমাকে নামাও। নামবে? আচ্ছা ঠিক আছে, নামো। বাবু কি সুন্দর দল, বাবু কি সুন্দর বাইক, আমি কিনবো। ওকে, কিনে দেব, তবে আজকে নয়, অন্য একদিন কিনে দেব। কত নাম্বার মানুষ! এই দেখো ইফরাজ, কত রকমের মাস্ক। আমি একটা নেব। এগুলো ওয়ালে সেট করা আছে, এগুলো নিতে হয় না তো। মাম্মি এটা কি? ওটা তো ব্ল্যাক স্ট্যাচু, তুমি কি বসবে? এই তো বসেছি। পাপা একটা ছবি তুলে দাও। হ্যাঁ, ভালো ভালো ছবি তুলে দেবো। আমি এত দুষ্টুমি করি। ও মাই গড, না না ইফরাজ, এভাবে দুষ্টুমি করতে নেই। চলো চলো, আমাদের অনেক কিছু দেখার বাকি আছে, চলো। মাম্মি এত কিনবে? না না, এরকম তো আমি পড়ি না। এই দেখো মাম্মি, এটা কি? এটা রেড স্ট্যাচু। এই দেখো মাম্মি, তা নাম উঠবো। ওকে, আগে শপিং তো সেরে নি, তবে তুলবো। বন্ধুরা, পার্ট 3 এর জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। মাম্মি এটা কি? এটা এটা তো অক্স। এত বড়? হ্যাঁ। এইটা কি? এটা হলো অক্সের লেজ। না 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 ইফরাজ, লেজ না নিও না, অক্স মারবে। এই বাবে তাই পালাই পালাই। এটা তো এস্কেলেটর। হ্যাঁ, এস্কেলেটর মানে চলন্ত সিঁড়ি। এই দেখো সিঁড়ি কেমন চলছে। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, ওই দেখো পাপা এসে গেছে। পাপা পাপা আমাকে কন্ড দাও। চলন্ত সিঁড়ি নিয়ে চন্ড। ওকে চলো, তোমাকে নিয়ে এস্কেলেটরে উঠি। কি মজা, কি মজা, মজা মজায় তো এস্কেলেটরে উঠে পড়েছি। এবার সিঁড়ি দিয়ে কষ্ট করে নামতে হচ্ছে। যাই হোক, ইফরাজকে এখন পটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ইফরাজ, বন্ধুদের টাটা বলে দাও। টাটা। গরম লাগছে, তুমি কি আইসক্রিম খাবে? খাবে? এই খাও তোমার আইসক্রিম, মজা করে খাও। ইফরাজ আইসক্রিম খাচ্ছে, ইফরাজের সঙ্গে একটা প্র্যাঙ্ক করতে হবে। আমি দেবো না, এটা আমার আইসক্রিম। না, রান্না করতে হবে না, আমি তোমার জন্য আইসক্রিম আনছি, ঠিক আছে? এই দেখো তোমার আইসক্রিম, দেখি দেখি আমি দিচ্ছি। কেমন লাগলো? খুব ভালো। তাহলে তুমি খুশি অনেক? তাহলে একটু ডান্স করে দেখো। আজ ইফরাজ আর তার মামার মধ্যে শক্তির পরীক্ষা হবে, কার গায়ে বেশি শক্তি। আগে মামার কতটা শক্তি আছে দেখি। ইফরাজকে তুলে ঘুরিয়ে দিল। এরপরে ইফরাজের গায়ে কতটা শক্তি আছে ইফরাজ দেখিয়ে দাও। শক্তি দেখবে? হ্যাঁ দেখবো। শক্তি দেখো, আমি এটা কাটতে না বলছি। তোমার গায়ে এত শক্তি, তুমি গাছ নাড়িয়ে এত আম ফেলে দিয়েছো। চলো ইফরাজ, আমরা এরপরে আমগুলো গুড়িয়ে নিই। হ্যাঁ চলো, ঠেকাটা নিয়ে নাও। ইফরাজ একটা ম্যাজিক দেখাও।
কোথায় তুমি? কোথায়? ওয়াও, ম্যাজিক হয়ে সাইকেলে বসে গেছো। গুড ম্যাজিক। ফেজ, একটা ম্যাজিক দেখাও তো। কোথায় তুমি? কোথায় দেখি তো? তুমি বসে ঢুকে শুয়ে আছো? ভেরি গুড ম্যাজিক। রোহান, একটা ম্যাজিক দেখাও। কোথায় তুমি? কোথায় দেখি? তুমি এখানে চালের ড্রামে ঢুকে মাজা খাচ্ছ, আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছ। এক্সেলেন্ট ম্যাজিক, চমৎকার ম্যাজিক হয়েছে, বুঝেছ? উফ, এটা কি করছো? আজকে সানডে একটু ঘুমাতে দাও। দেখা যাচ্ছে তুই আমাকে আর ঘুমোতে দেবে না, আমি বাইরে চলে যাচ্ছি, এখানেই ঘুমাবো। ওহো, খুব কিন্তু বিরক্ত করছো। দেখি তাই তো, অনেক আম আছে, এই যে এদিকেও আছে, অনেক উঁচুতে আছে, কি করে পারবে? পাথর নিয়ে দেখি। ওড়াও, যা, হলো না। কোথায় গেল পাথর? ইফরাজ, ক্যাট বসে বসে তোমার আম পাড়া দেখছে, হাই যা চলে গেল। তুমি চলে আসো, আম পারবে, এই নাও লাঠি। পারো? পারছি না, পারতে পারতে পারছো না? তাহলে কি করে পারবে? আমি মামাকে বলবো পারতে। মামাকে বলবে? আচ্ছা, মামাকে বলো পারতে। মামা, আমাকে আম পেয়ে দাও না। আচ্ছা, আম পাবে, পেয়ে দেবো, ঠিক আছে। দুটো আম পারলাম তোমার জন্য। দুটো আম পেড়ে নিয়েছে তোমার জন্য, নিয়ে নাও, নিয়ে নাও। ওইটাও নিয়ে নাও, ওইটা। হ্যাঁ, দুটো। এবার তুমি খুশি তো? হ্যাঁ। ইফরাজ, বাতাও মাম্মি কো ইংলিশ মে ক্যা বলতে হ্যায়? মাদা। গুড। মনীষা, বাতাও পাপা কো ইংলিশ মে ক্যা বলতে হ্যায়? পাপা কে ইংলিশ মে বলে ফাদার। গুড। আব অনিশা, বাতাও ভাইয়া কো ইংলিশ মে ক্যা বলতে হ্যায়? ব্রাদার। গুড। জাসমিন, বাতাও চাচা কো ইংলিশ মে ক্যা বলতে হ্যায়? চাচা। তো 15 টাকা দিলাম তিনটা চিপসের প্যাকেট আনতে, দেখা যাক কি আনে। এই যে এনেছে চকলেটওয়ালা, চকলেটওয়ালার তিনটা প্যাকেট এনেছে, এটাকে কেটে দেখবো ফার্স্ট প্যাকেট কি বেরোই দেখি। কি বেরিয়েছে? চকলেট, চকলেট। কতগুলো চকলেট আছে দেখি? এই যে চারটা চকলেট বেরিয়েছে, আরেকটা প্যাকেট কাটা হবে। এইটা কাঁচি দিয়ে সেকেন্ড প্যাকেটটা ইফরাজ কাটার চেষ্টা করছিল কিন্তু পারেনি, তারপরে দেখা যাক কি বেরোয়। এই যে দেখো, এখানেও চারটা চকলেট বেরিয়েছে, মোট 8টা হয়ে গেল। থার্ড প্যাকেটটা কাটা হচ্ছে, এটাতে দুটো চকলেট, সবগুলোই চকলেট বেরিয়েছে। চিপস যেরকমই হোক না কেন, আঙুলে গলিয়ে খাওয়ার মজাটাই আলাদা। আর প্যাকেটের ভেতরে এরকমই চকলেট ছিল। আমাকে চারটা বানিয়ে দিতে, হ্যাঁ, আমাকে চারটা বানিয়ে দিতে, হ্যাঁ, আমাকে চারটা বানিয়ে দিতে, হ্যাঁ, তোমার চার
ইফরাজ, তুমি নাকি খুব সুন্দর ম্যাজিক পারো, একটা ম্যাজিক দেখাও তো। বাহ, ইফরাজ ম্যাজিক হয়ে মনীষা হয়ে গেছে, খুব সুন্দর ম্যাজিক। ইফরাজ তো ম্যাজিক হয়ে মনীষা হলো, তাহলে মনীষা এবারে ম্যাজিক হও, ম্যাজিক হয়ে তুমি একটা কিছু হয়ে দেখাও। গুড ম্যাজিক। মনীষা ম্যাজিক হয়ে আনিসা হয়েছে, তাহলে আনিসা একটা কিছু করে দেখাও। গুড ম্যাজিক। আনিসা ম্যাজিক হয়ে জাসমিন হয়ে গেছো। হ্যাঁ মাম্মি। মাম্মি ওটা কি গাছ? এইটা, এটা তো জাম গাছ। জাম মাম্মি জাম পাবো? অনেক উঁচুতে আছে, তুমি তো পারতে পারবে না। আমি পাবো। পারবে? কেমন করে পারবে? এরকম করে গাছ নাড়াচ্ছে, দেখো গাছ নাড়িয়ে নাড়িয়ে ইফরাজ পেরে নেবে, একটাও পড়লো না। তুমি তো একা পারতে পারো নি জামকুল, তাহলে এই যে দিদি দাদা সবাই মিলে পেরে দেবে, তাহলে সবাই মিলে জামকুল পারবে তো? হ্যাঁ পেরে দেব। তো জামকুল পাড়ার জন্য সবাই রেডি হয়ে গেছে, এই দেখো বেড কভারকে মেলা হয়েছে, আর ওপর থেকে এই দেখো বাস নিয়ে জামকুল পাড়া চলছে, আর নিচে এই যে জামকুল পড়লো, এই যে দেখো কতগুলো পড়েছে, এখন নাড়ানো চলছে গাছ। কতগুলো পড়েছো তো? সবাই একজন একজন করে টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন? ভালো। টেস্টি। টেস্টি লাগছে, বিলাগছে, ভালো লাগছে। কেমন ইফরাজ? বন্ধুরা, জামকুল পাড়ার পদ্ধতিটা কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আজকে আমি ব্ল্যাক ম্যাজিক করব। নাও 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 সাকালা কালা কালা ব্যাগ খুলে দেখতে দেখাচ্ছি মজা। হ্যাঁ আমার ব্ল্যাক ম্যাজিক কে ভঙ্গ করলো? সাকালা কাকা না আই, তুমি আমার ব্ল্যাক ম্যাজিক ভঙ্গ করেছো। তুমি আমার ব্ল্যাক ম্যাজিক ভঙ্গ করেছো না, তোমাকে আমি জাদু করছি, দাঁড়াও। তোমার গলা থেকে আমার ভয়েস বাড়াবে। আতা গাছে তোতা পাখি ছড়াটা বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবুও কথা কও না কেন বউ। Oh my god. আমি জাদু করেছি। ও মাই গড, কি মজা! আমি বল কেনছি পুজো লাগলো, দেখে খেলতে পারো না? দেখে তো খেলছি। আবার তবে করছো? দাও বলটাকে নিয়ে গিয়ে ফেলে দিই। আমার বোন পেয়েছে তো দেখেছি মজা। মার্কেটের দিকে যাই। আমার চাবি কোথায় গেল? তো আমার কাছে চাবি। দাও দাও চাবিটা দাও। না না আমি দেব না। পাপা দিয়ে দাও। আমি দেব না। দাও। আমার বোন পেয়েছে, উড়িয়ে দাও। আচ্ছা বল দেব, চাবিটা দাও। আমার বোন দাও। আচ্ছা ঠিক আছে, বল আনতে যাচ্ছি। এ নাও বল, চাবিটা দাও। অনেকগুলো টাকা এক ফুয়ে, যতগুলো টাকা যে উড়াতে পারবে সেটা গুলো তার হয়ে যাবে। সবার ফার্স্টে ইফরাজের পাপা ফু দিয়ে উড়াবে, চোখ বন্ধ করে, চোখ চোখ মারতে হবে। ইফরাজ চোখ বেঁধে দাও, পাপা চোখ বেঁধে দাও। তোমার চোখ বাঁধা হয়ে গেছে, ওই এবারে আমি উড়াবো। আমার চোখ বাঁধো, আমার চোখ বাঁধো, বেঁধে দাও। একটা ম্যাজিক দেখাও, কোথায় তুমি? খুব ভালো ম্যাজিক ইরফান, তুমি একটা ম্যাজিক দেখাও, কোথায় গেছো দেখি। বাহ গুড ম্যাজিক ইফরাজ, এরপরে তুমি ম্যাজিক দেখাও। ম্যাজিক হয়নি? আরেকবার আরেকবার করো, আরেকবার লাফাও।
হয়নি, তুমি এক কাজ করো এই হ্যাকার মাস্কটা নিয়ে যাও, এটা পরো, পরলে তোমার ম্যাজিক হবে। Oh my god. হ্যাঁ, এরপরে লাফাও। কোথায় তুমি? কোথায়? ওয়াও, তুমি মেশিনে বসে আইসক্রিম খাচ্ছো, তাহলে তো খুব সুন্দর ম্যাজিক হয়েছে তোমার। হ্যাঁ।